যারা আমার গায়ে আগুন দিয়েছে তাদের অনেক পরিচিত মনে হয়েছে তবে আমি তাদের ফেসটা মনে করতে পারছি না আমাকে একটু চিন্তা করতে দেন দাদা আমি চিন্তা করে সব বলবো এভাবে ভাইয়ের কাছে ওই দিনের ঘটনা নিয়ে কথা বলেছিলেন ফেনীর সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি আর সোমবার আটই এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা করতে গেলে ভাইয়ের কাছে বিভিন্ন আকুতি জানান নুসরাত ওই সময় ওই ছাত্রীর মা সেখানে উপস্থিত ছিলেন নুসরাত বলেন ভাই আমি এখানে চিকিৎসায় বাঁচব না তোরা যেভাবে পারিস প্রয়োজনে আমাকে বাইরে নিয়ে যা ওই মাদ্রাসা ছাত্রী বলেন ভাই আমার যা কিছু হয়ে যাক আমার যত কিছু হয়ে যাক অধ্যক্ষ সিরাজ ও তার সহযোগী সবাই যারা আমার গায়ে আগুন দিয়েছে তাদের যেন যথাযথ শাস্তি হয় যে কোনো মুহূর্তে বোনের যে কোনো কিছু ঘটে যেতে পারে জানিয়ে নুসরাতের ভাই বলেন গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে যে চিকিৎসক আমার বোনকে দেখেছেন তিনি জানান ছোট ভাই দেখো এই হাসপাতালে আমি চার বছর ধরে চিকিৎসা দিই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই হাসপাতালে সত্তর শতাংশ পরা অবস্থায় যত রোগী এসেছে তারা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি তিনি আরও বলেন তোমার আপুর শরীরের পঁচাত্তর শতাংশ পড়ে গেছে এখন আবার পঁচাশি শতাংশ বলছেন ওনারা তাহলে চিন্তা করো ইম্পসিবল এখানে সম্ভব না এখন তোমরা যদি পারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে ওনাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এদিকে ফেনীর সোনাগাছিতে পরীক্ষা কেন্দ্রে কেরোসিন ঢেলে গায়ে আগুন দেওয়ার সেই ছাত্রীর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ বান ইউনিট এই চিকিৎসক বলেন মেয়েটির অবস্থা ভালো না বেলা সাড়ে এগারোটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আমরা তার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি প্রসঙ্গত গত সতেরোই মার্চ ওই ছাত্রীকে জৈন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ আটক করে পুলিশ এ নিয়ে মামলা দায়ের পর কারাগারে রয়েছে সে এই ঘটনার জেরেই নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে দাবি তার ভাই মহম্মুদুল হাসান ভাই মাহমুদুল হাসান তার সহপাঠীরা নুসরাতকে জানান তুই অধ্যক্ষের বিষয় নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছিস যা হয়ে গেছে সেটা ভুলে যা নুসরাত বলল হুজুর অন্যায় করেছে যাতে আর কারোর সাথে অন্যায় করতে না পারে এখন এটা আইনিভাবে গেছে আইনিভাবে মোকাবেলা করা হবে এদিকে স্বচ্ছন্দের দাবি যারা এই কাজটি করেছে আমরা তাদের সকলের ফাঁসি চাই এর আগে গত বছরের নভেম্বরে আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকেও জৈন হরানির অভিযোগ ওঠে অধ্যক্ষ সিরাজউদ্দুল্লার বিরুদ্ধে ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এই নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও সবতনের বহাল ছিলেন অভিযুক্ত সিরাজউদ্দুল্লাহ